আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রাজ চক্রবর্তী পরিচালিত বলদুগ্গা মাইকির পর অনেকটা বড় গ্যাপ নিয়েছিলেন অঙ্কুশ। এর মাঝে লম্বা সময়ের জন্য মুম্বাইয়ে গিয়ে ডান্সের ক্ষেত্রে নিজের গ্রুমিং করিয়েছেন, জিমে ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করে ঘাম ঝরিয়ে তৈরি করেছেন নিজের বডি। আর এবার বাবা যাদব পরিচালিত একটি সিনেমায় কামব্যাক করতে চলেছেন তিনি। না, ডি ফর ডান্স নয়, নতুন এই মুভিটির ওয়ার্কিং টাইটেল ভিলেন। আর এই ভিলেনেই অঙ্কুশকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে ধরনের চরিত্রে তাকে এর আগে কখনো দেখা যায়নি। এই ছবিতে হিরোর চরিত্রে অভিনয় করার পাশাপাশি ভিলেনের চরিত্রেও দেখা যাবে তাকে। তাহলে কি ডাবল রোলে দেখা যেতে চলেছে তাকে? খুব সম্ভবত তাই। অঙ্কুশের বিপরীতে এই সিনেমায় থাকছেন মিমি, তবে মিমির সাথে থাকবেন আরও এক নায়িকা, তবে সেই নায়িকা কে তা এখনো ফাইনালাইজ হয়নি। অঙ্কুশ মিমি জুটির প্রথম সিনেমা, কি করে তোকে বলবো। অঙ্কুশের কথায় তাদের দুজনের অফস্ক্রিন কেমিস্ট্রি টম অ্যান্ড জেরির মতন, আর তাদের এই অফস্ক্রিন কেমিস্ট্রিটাই স্ক্রিনে তাদের সাহায্য করে। বাবা যাদব পরিচালিত এই রোমান্টিক ক্রাইম থ্রিলারটির শুটিং শুরু হবে জুলাইয়ের 15 তারিখ থেকে। কলকাতা এবং গোয়ায় হবে এই ছবির শুটিং। সিটি সিনেমার পক্ষ থেকে অঙ্কুশ, মিমি, বাবা যাদব এবং টিম ভিলেনকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।